আগামী পৌষ পার্বণ উপলক্ষে আজকের আমার আয়োজন হলো হাতে কাটা চুষির পায়েস। এই চুষির পায়েস বানাতে গেলে অনেক সময় শক্ত হয়ে যায় বা দুধে দিলে ভেঙে যায়। আজ আমি যেভাবে এই চুষির পায়েসটা বানাবো সেটা যদি সম্পূর্ণভাবে আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দারুণ টেস্টি চুষির পায়েস। আর কিভাবে দুধের মধ্যে গুড়টা মেশালে দুধটা একটুও ফেটে যাবে না সেটাও আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক হাতে কাটা চুষির পায়েস। হ্যালো ফ্রেন্ডস, আমি পৌশালী রায়, আমার চ্যানেল বাহারি ব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি চেষ্টা করি নিত্য নতুন মুখরোচক এবং স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করার। এই ধরনের রেসিপিগুলি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের যে ছোট্ট বেল আইকনটি আছে সেটিকে অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই হাতে কাটা চুষির পায়েস বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বোল শুকনো চালের গুঁড়ো, আর সেম বোলের নিয়েছি এক বোল জল, মানে যে পরিমাণ চালের গুঁড়ো নেব সেই পরিমাণই জল নিতে হবে। আর এই চালের গুঁড়োটা কিন্তু আতপ চালের গুঁড়ো। এবারে একটা ননস্টিক প্যানের মধ্যে আমি এক বোল জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখানে আমি 1/4 টিস্পুন মতো লবণটা দিলাম, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। জলটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে, এবারে আমি শুকনো চালের গুঁড়োটা এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। এবারে খুব ভালো করে চালের গুঁড়োটাকে আমি এই গরম জলের সাথে মিক্স করে নিচ্ছি। বেশ ভালো করে মিক্স করা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। চালের গুঁড়োটা রেস্ট করছে। এদিকে পায়েস বানানোর জন্য একটা বড় কড়াইয়ের মধ্যে আমি 1.5 লিটার ফুল ফ্যাট মোষের দুধ গরম করতে দিয়েছি। গরুর দুধের থেকে কিন্তু মোষের দুধে ফ্যাটের পরিমাণটা বেশি থাকায় মোষের দুধে পায়েস জাতীয় জিনিসটা খুবই ভালো হয়, তাই আমি পায়েস বানানোর ক্ষেত্রে সবসময় মোষের দুধটাই প্রেফার করি। তবে আপনারা চাইলে ফুল ফ্যাট গরুর দুধ দিয়েও পায়েসটা বানাতে পারেন। এখন অনবরত নাড়তে নাড়তে এটাকে খুব ভালো করে আমি জাল করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। চালের ডোটা একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, উপর থেকে কিছুটা শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব যাতে একটা সফট ডো তৈরি হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু এটা একটু গরমই আছে, আর এটা অল্প গরম থাকা অবস্থাতেই করতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে, তখন স্মুথ ডো তৈরি করা যাবে না। এভাবে খুব ভালো করে এটাকে মেখে একটা স্মুথ ডো আমি রেডি করে নেব। দেখুন বন্ধুরা, একটা স্মুথ ডো রেডি হয়ে গেছে। এবার এটার থেকে কেটে আমি ছোট একটা পোর্শন নেব, আর বাকিটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর অবশ্যই বাকি ডোটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু সেটা শুকিয়ে শক্ত হয়ে যাবে। এবার এই ছোট পোর্শনটার মধ্যে আরও কিছুটা চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব, আর এটাকে লম্বা করে নেব। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবারে চপিং বোর্ডের ওপরে আমি কিছুটা শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম, তার উপরে এই ডোটা থেকে ছোট একটা টুকরো কেটে নেব। তারপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দিলেই এক একটা করে চুষি আমাদের তৈরি হয়ে যাচ্ছে। আমরা যত কম পরিমাণে ডো নিতে পারবো আমাদের চুষিটা কিন্তু ততটাই ছোট হবে। এটা কিন্তু একদমই কঠিন কোনো কাজ নয়, তবে একটু টাইম কনজিউমিং। চেষ্টা করবেন বাড়িতে যত মেম্বার আছে সবাই মিলে একসাথেই চুষিটা তৈরি করার, তাহলে কিন্তু ভীষণ তাড়াতাড়ি অনেকগুলো চুষি তৈরি হয়ে যাবে। এভাবে করে সমস্ত চুষিগুলো আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের চুষি তৈরি করে নিতে পারেন। এটা হলো একটা প্রসেস। আরও একটা প্রসেসে কিভাবে চুষি কাটা হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসে আমার মা চুষি কেটে থাকেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য ছোট একটু মন্ড হাতে নেব, হাতে তালুর মধ্যে অল্প একটু চালের গুঁড়ো নিয়ে এভাবে করে ঘষে ঘষে চুষিগুলো তৈরি করে নেব। আমার কাছে কিন্তু এই প্রসেসটা বেশি ইজি মনে হয়, আর এই প্রসেসে খুব কম সময়ে অনেকগুলো চুষি তৈরি করে নেওয়া যায়, আর চুষির সাইজগুলোও কিন্তু ভীষণই সরু হয়। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো প্রসেসে চুষিগুলো রেডি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, সেম প্রসেসে সমস্ত চুষিগুলো আমি রেডি করে নিয়েছি। এবার এই চুষিগুলোর ওপরে সামান্য পরিমাণে শুকনো চালের গুঁড়ো আমি ছড়িয়ে দেব, যাতে করে চুষিগুলো একটার ওপর একটা লেগে না যায়। এইভাবে এই চুষিগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজের মধ্যে আমরা 7 দিন অবধি স্টোর করে রাখতে পারি। তারপর যখন ইচ্ছে হবে পায়েস বানিয়ে খেতে পারি। এদিকে দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে, এই দুধ দিয়ে আমরা চুষির পায়েসটা বানাবো। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। এবারে এই ফুটন্ত গরম দুধের মধ্যে আমি চুষিগুলো দিয়ে দেব, একবারে পুরোটা দেব না, অল্প অল্প করে দিতে থাকবো। এই চুষির সাথে যেহেতু চালের গুঁড়ো আছে, তাই এই চালের গুঁড়োটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের পায়েসটা খুব ক্রিমি এবং ঘন তৈরি হবে। সমস্ত চুষিগুলো দেওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা অবধি। দুধটা ফুটতে শুরু করেছে। এবারে হালকা হাতে তলার থেকে একটু নেড়ে দেব, যাতে করে তলাতে চুষিগুলো লেগে না যায়। চুষিগুলো দেওয়ার সাথে সাথেই যদি আমরা নাড়তে শুরু করি তাহলে কিন্তু চুষিগুলো ভেঙে যেতে পারে, তাই দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা চুষিগুলোকে হালকা হাতে নেড়ে দেব। আগে থেকে যেহেতু চালের ডোটাকে আমরা সিদ্ধ করে চুষিগুলো বানিয়েছি, তাই এই চুষির পায়েসটা হতে একদমই বেশি সময় লাগবে না। 5 থেকে 6 মিনিটের মধ্যে আমাদের পায়েসটা রেডি হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর।
দেখুন বন্ধুরা, আমাদের চুষির পায়েসটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে, আর একটা চুষিও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে এটাকে নেড়ে চেড়ে আমি জাস্ট 5 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। তারপর আমরা গুড়টাকে মিক্স করব। 5 মিনিট ধরে নেড়ে চেড়ে এই চুষির পায়েসটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো পাটালি গুড়কে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর ছেঁকে নিয়ে সেটাকে আমি এই পায়েসের মধ্যে মিক্স করব। একবারে পুরোটা দেব না, অল্প অল্প করে দেব আর মিক্স করতে থাকব। এভাবে যদি গুড়টা পায়েসের মধ্যে মিক্স করা হয় তাহলে কিন্তু পায়েসটা কোনোভাবেই ফেটে যাবে না। না হলে ডাইরেক্ট গুড় যদি ফুটন্ত পায়েসের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু পায়েসটা কেটে যায়। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ আছে। সমস্ত গুড়টা দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত গুড়টা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। অপেক্ষা করব জাস্ট একবার ফুটে ওঠা অবধি, তাহলেই আমাদের চুষির পায়েসটা রেডি হয়ে যাবে। পায়েসটা ফুটতে শুরু করেছে। নলেন গুড় দিয়ে হাতে কাটা চুষির পায়েস এখন একদম রেডি। এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার রিকোয়েস্ট রইলো। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে যে ছোট্ট বেল আইকনটি আছে সেটাকেও অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।